দর্শক এসকে মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম স্মার্ট কার্ড গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে তিনটি ধাপ অতিক্রম করতে হবে তিনটি ধাপে কি কি করতে হয় আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথম ধাপ জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে সার্সিং স্লিপ গ্রহণ করতে হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক লাইন মেইনটেইন করে জাতীয় পরিচয়পত্র জমা দিয়ে সার্সিং স্লিপ গ্রহণ করতেছে আপনাদেরকেও ঠিক একইভাবে প্রথম ধাপে সার্সিং স্লিপ গ্রহণ করতে হবে সার্সিং স্লিপ গ্রহণ করার পর দ্বিতীয় ধাপের কার্যক্রম কোথায় হচ্ছে সেটি খুঁজে নিতে হবে দ্বিতীয় ধাপের কার্যক্রম যেখানে হবে সেখানে দ্বিতীয় ধাপ লেখা ব্যানার টাঙানো থাকবে দ্বিতীয় ধাপে আপনাদেরকে প্রথমে ডান হাতের চার আঙুলের ছাপ দিতে হবে দ্বিতীয়ত বাম হাতের চার আঙুলের ছাপ দিতে হবে তৃতীয়ত আপনার দুই হাতে বৃদ্ধা আঙুলির ছাপ দিতে হবে সর্বশেষ আপনার দুই চকের ফটো দিতে হবে দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ হলে আপনারা আপনার জাতীয় পরিচয়পত্র এবং সার্সিং স্লিপ নিয়ে তৃতীয় ধাপের দিকে চলে আসবেন তৃতীয় ধাপ চেনার জন্য অবশ্যই আপনারা তৃতীয় ধাপ লেখা ব্যানার খুঁজে নেবেন তৃতীয় ধাপে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র ও সার্সিং স্লিপ জমা দেবেন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পর আপনাদেরকে স্মার্ট কার্ড প্রদান করা হবে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন